মোহর যা আমরা পাইছি তাহলে কিন্তু কারো কোয়া যাইব না আচ্ছা আমি কারো কোন না কত মোহর একটা ব্রেসলেট আপকো সারা জীবন যাব গা সব সোনার ওগো এটা কেমনে সম্ভব পেয়ারা গাছে মাছ ধরছে লাউ ধরছে আরে এটা হলো আল্লাহর কুদরতি গাছ কি কইলে তুই তোর জামে সোনার মোহর পাইছে হ্যাঁ অনেক সোনার মোহর পাইছে আমরা তো কোটিপতি হয়ে গেছি লাখ লাখ টাকার মালিক হয়ে গেছি সোনার মোহর আছে বাবা তোমার আর কোনো কাজকর্ম করতে হবে না তুমি খালি ইমান ঠিক রাখো বাবা Thank you.
দেখ কি নিয়ে আইছি কি নিয়ে এসো তুমি আমার জন্য এতদিন কিছু নিয়েতে পারো নাই যেটা যেটা আমি খুশি হই বুঝছো আরে তো শাড়ি চুরি না কিছু না পড়ার কাছে কোনো বিল নাই এই ভারী গরবে আসলেও এরা তিগো কোনটা খাবো কি আরে দেখ এই দেখ এটার ভিতরে সব সোনার মোহর তুই তুই আসল ভাত আসল ভাত আসল ভাত আরে আসল ভাত আসল দি সব শোনার শুনব তুমি চিন্তা করো না এগুলো দিয়ে আমরা অনেক বড় বড় বিল্ডিং বানাবো গাড়ি বানাবো আর কিছু করো না এনে কিন্তু কেউ না জানে আর আমি বাজার যাই একটা দেওয়া আমার সোনার মোহর ওটা বিক্রি করে বাজার করে নিয়ে ভালো মন্দ একটা দিলে হবো একটাও তো লাগবে না একটু বেশি হয়ে যাবো এই নাও ঠিক আছে কারো কিন্তু কই না আমি গেলাম আচ্ছা কমন মানে আমি তো এখন কোটিপতি হয়ে গেছি এত টাকার মালিক হয়ে গেছি আমি আমি তো প্রথমে আমার প্রাণের সেরকম স্নেহারে কমু তারপরে মিমরে কমু আরো অনেক রকম না করলি তো আবার আমি পেট ফুলে যাবো গা যতই পেট ফুলুক আমি কমু না আচ্ছা আমি কাউরেই জানার চাইছি না এই তো আমার পেট ফুলে গেতেছে গা আমি আমি কি করি যাই হোক হঠাৎ করে গরিব থেকে যেহেতু বড় লোক হয়েছি সবাই তো বুঝবই আমি আমার শরীরে কুয়া দিই হ্যালো স্নেহা ভালো আছি তুই কেমন আছোস একটা খুশির খবর আছে রে আমার জামাই না অনেকগুলো সোনার মোহর পাইছে আচ্ছা যা এই বছরের ভিতরে অনেক কিছু কিনা দিব শুন আমার জামাইজি এত স্বর্ণ মুদ্রা পাইছে তুই কি তোর প্রশ্ন আচ্ছা স্নেহা আমি এখন রাখি এইবার আমি মিমকে ফোন দিই জানো আমি এখন কোটিপতি কেমনে আমার স্বামী না অনেকগুলা সোনার মোহর পাইছে কোটি কোটি টাকা আছে আমার কাছে বুঝছো শোন মিম তোর একটা কথা কই তুই কিন্তু এই কথাটা কাউরেই কইস না বুঝছো আমি রেখা দিই কার কাছে কোন এই পুরা এলাকার মানুষে তো আমি কইতে পারবো না এটা পুটনি খালার কাছে কোন পুটনি খালার কাছে কইলে এক ঘন্টার মধ্যে পুরা এলাকা শুই না যাব যে আমি কোটি কোটি টাকার মালিক হইছি যাই তবে এখন আমি আমার পুটনি খালার কাছে যাই আচ্ছা আমি একটা জিনিস ভাইবা হইতেছি না আমার বউ যে পেট পাতলার পেট পাতলা এতক্ষণে মনে কুইয়াই দিছে আচ্ছা আমি যে মোহর পাইছি এটা যদি কেউ শুনে তাহলে তো আমার বাড়িতে ডাকাইতে হামলা করবো পুলিশেও জানাজানি হবো তারপরে আবার আইনের আবার কত কি জেলখানায় নিব চুরের অপবাদ দিব টাকা টাকাও যাবো বদনামের বদনাম হব তারপরে কি করব পুলিশের গুতাও খামো কি করি পাইছি বুদ্ধি জড়া পাইছি এই বুদ্ধি কাতে খালাইতে যাই বাড়ির দিকে যাই কি কইলে তুই তোর জামে সোনার মোহর পাইছে অনেক সোনার মোহর পাইছে আমরা তো কোটিপতি হয়ে গেছি লাখ লাখ টাকার মালিক হয়ে গেছি কি এগুলা
এত সোনার মোহর পাইছস তা কেমনে পাইছস সেটা তো জানি না আমার স্বামী আমারও অনেকগুলো সোনার মোহর এনে দিছে স্যার ভালো হয়েছে তোরা তো কোটিপতি হবি শুনো খালা এই যে তোমার এই কথাটা কইলাম বেশি মানুষে কিন্তু কয় না জাগর কাছে কইলে আবার দাম বাড়বো তাগরি কোবা আরে এই কথা আমি বুঝতে পারছি তুই মানে কি বুঝে বাইলে গেছিস তো আরে এই পাড়ার লোকে সবাই জানে আমি একে চ্যাপড়া কোটর কুটনি খালা ঠিক আছে জাগা মতো এসে কথাটা কইতে এই পাড়ার লোকে যত লোকজন আছে কেমনে ক লাগে কেমনে জানার লাগে সব ব্যবস্থা আমি করব তুই কোনো চিন্তা করিস না আচ্ছা খালা এখন আমি যাই এই খালা আরে তোর কথা তুই কইলি কিন্তু আমার ঘুষটা মানে আমার পানির টাকাটা দিবি না আরে তোমারে তো পানির টাকা দিব না পানির দোকান কিনা দিব তাই নাকি আচ্ছা ঠিক আছে তাই যা যা আচ্ছা আমি গেলাম পানির দোকান দিয়ে দিব তাহলে তো সারা কোন খালি পান খাইতে পাবো পান খাইতে খাইতে আমার ঠোঁট লাল করে ফালামু চাই আমার ডিউটি বাইরে গেল আমি এখন এই কথাটা কেমনে সরামু তাড়াতাড়ি করে সরাই এ তোমার শুন শুন এটা সাসি মাছগুলো সব নেও লাউ ডাউ নেও আজকে মাছ দিয়ে লাউ দেখুন তত নেও আচ্ছা মাছগুলো আর এই লাউটা আমি নিমু সারা গ্রামের মানুষ
কইতাছে এই কি আপনারা শুনেন নাই হ্যাঁ শুনছি হ্যাঁ শুনছি আরে দিহান তুমি মিথ্যা কথা কও কইলি গা এই যে তোমার বউ তোমার বউই তো আমার কাছে কইছে তুমি সোনার মোহর পাইছো খালা তুমিও জানা ও তো একটা পাগল তুমি পাগলের কথা বিশ্বাস করছো কি তুমি আমার পাগল কইতাছো হ্যাঁ তা কি তুমি তো পাগলই আমি পাগল কিয়ার মশাক আমি কত ওরে আমি পাবনা নিয়ে গেছিলাম কিন্তু ও ভালো নাই ও পাগলই রইছে কই অত দেখতে ভালোই দেখা যাইতাছে সঙ্গে তো দেখতে ভালো যাই যাব কিন্তু ওইলো আসলে ভিতর ভিতর পাগল ওরলে যে মাতার ব্রেন নষ্ট হয়ে গেছে গা এক মাস যাব ধরে এই উল্টা পাল্টা কাম করতেছে পাবনা নিয়ে গেছিলাম গুলি বলা আবার খুলনা গেছিলাম তো পরে আয়া বলছি ও পাগল না তুমি পাগল না আমার করে পাগল ভাবতাছো আশা করে কও আচ্ছা হের কাছ থেকে শুনেন কত আমি কবে ওই যে মোহর পাইছি কও ওই যে যেদিন আমারে মেলে নিয়ে যাইতেছিলা ওই যে পেয়ারা গাছ আছে না পেয়ারা গাছ থেকে আমরা ওই যে মাছ আর লাউ পাইলাম সেই দিন পেয়ারা গাছে লাউ মাছ আরে চেয়ারম্যান সাহেব পেয়ারা গাছে না অনেক বড় বড় মাছ ধরছিল এত্তানি এত্তানি তা আবার অনেক ছটফট করতেছিল তাজা মাছ বুঝছেন তারপর লাউ আসছিল অনেক বড় ওইটা আমি মাছে যে রান্না করে খাওয়াইছি খুব মজা এই মুনি সব ভুলে গেছে হ্যাঁ কি চেয়ারম্যান সাহেব তোমার তো বুঝলেন পাগল নাকি সুস্থ হ্যাঁ ঠিকই কইছস এই শুনতি হ্যাঁ কি এই তোর বউরে এই বাইরে বাইরে মারতিস না বাড়িতে নিয়ে সিকল দিয়ে বান্ধা রাখ আবার কোনে কি কয় আবার আবু বিপদে পড়ে যাবো গা আর উল্টা পাল্টা কিছু কইলে বিশ্বাস করেন না বুঝছেন কি আবার বারে বারে দিব না তাহলে এই চলো আচ্ছা চলো যা চলো আমি পাগল না আমি পাগল না বুঝি বুঝি তুমি তো বিপদে পড়ে যাচ্ছি কই পেয়ারা গাছে তাজা মাছ লাউ দূর সময়টাই নষ্ট হইলো আচ্ছা চলো তো চলো আবার ভাই ঠিক আছে তুমি আমার আদর হবো তোমার কিল দেন দেবো না তো আস্তে করে দেই তোমার পেট যেহেতু ফুলবো দিলাম